तो ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টাকা উইথড্র করবেন একটি সাইট থেকে। তো এর আগে আমি একটি ভিডিও আপনাদের মাঝে দিয়েছিলাম, যে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট করবেন এবং সেখান থেকে ইনকাম করবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেখান থেকে কিভাবে আপনারা টাকাটা উইথড্র করবেন। তো উইথড্র করার জন্য আমি আপনাদেরকে যারা নতুন আছেন তাদেরকে আমি এখান থেকে সাজেশন করব, যে বিষয়টি আমি আপনাদের মাঝে সাজেশন করব সেই বিষয়টি হচ্ছে যে আমি এখান থেকে একটি ভিডিও আমার চ্যানেলে ছেড়েছিলাম, যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটি অ্যাকাউন্ট করলে আপনি 172 টাকা পেয়ে যাবেন সামান্য কিছু সময় দিলে। ভিডিও আপনারা এখান থেকে কিভাবে টাকা উইথড্র করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো। আর যারা যারা এখন এখানে কাজ শুরু করেন নাই তারা খুব দ্রুতই কাজ শুরু করে দিন, কারণ এখানে মোটামুটি একটা টাকার অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন। তো এখান থেকে কিভাবে আপনারা টাকা উইথড্র করবেন সেই বিষয়ে আজকে ভিডিওটি আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তো এই ভিডিওটি আমি আমার এই আজকের ভিডিওর আই বাটনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন কিভাবে আপনারা এখান থেকে ইনকাম করবেন। তো এখান থেকে আপনি টাকা উইথড্র করার জন্য আমি কী করলাম, সরাসরি আমার সেই অ্যাকাউন্টে চলে গেলাম। তো এখানে আমি ক্রোম ব্রাউজারে আমার অ্যাকাউন্টে ঢুকে গেলাম। তো ঢুকে যাওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসলে সাইডে একটা ক্লিক করে দেবেন, অথবা এখানে ক্রস চিহ্ন আছে ক্রস চিহ্নতে ক্লিক করে দিয়ে এই ইন্টারফেসটা চলে যাবে। তো দেখেন আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম। চলে আসার পর এখান থেকে আপনি আপনার কত ইনকাম এবং কত ব্যালেন্স সব কিছু এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা কী করবেন, আপনার অ্যাকাউন্ট হয়ে গেলে আমি এই একটা বিষয় আপনাদের মধ্যে তুলে ধরে নিই, সেটি হচ্ছে যে এখান থেকে আপনারা কী করবেন, টেলিগ্রাম একটি অ্যাপস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। টেলিগ্রাম অ্যাপসে আপনারা অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে নামাবেন পর এখান থেকে আপনারা ক্লিক করে সেই আপনার টেলিগ্রাম অ্যাপসে ঢুকে যাবেন। এখান থেকে ঢুকে যাওয়ার পর এখান থেকে আপনাদের কী করবেন, নাম্বারটা ভেরিফাই করে নেবেন। যখন আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তখন তারা নাম্বার ভেরিফাই করতে বলবে। তো এখান থেকে আপনারা নাম্বারটা ভেরিফাই করে নেবেন, যদি নাম্বারটা ভেরিফাই করে নেন আপনারা এখানে কাজ কমপ্লিট। তো এখন আপনাদেরকে দেখাবো আপনারা এইগুলো যে ইনকাম করছেন এইগুলো আপনারা কীভাবে উইথড্র করবেন। তো এখান থেকে এখানে কী হবে যে আপনার কিছু সেভিং ব্যালেন্স থাকবে, এখান থেকে আপনি প্রতি মাসে একটা এখান থেকে পার্সেন্টেজ পাবেন, এখানে ইন্টারেস্ট পাবেন। তারপর এখান থেকে কারেন্ট ব্যালেন্স, আপনি এই কারেন্ট ব্যালেন্সটি উইথড্র করতে পারবেন। তো এখানে কারেন্ট ব্যালেন্সটি বিভিন্ন মাধ্যমে আসে, যেমন এই লটারি আছে লটারির মাধ্যমে আসে, আবার আপনি রেফার করলে কিছু এখান থেকে লটারির টিকিট পাবেন, সেই টিকিটগুলো দিয়ে আপনি এখান থেকে কয়েন ইনকাম করতে পারবেন। তো এখান থেকে কীভাবে উইথড্র করবেন সেটি দেখানোর জন্য আমি সরাসরি স্ক্রোল করে নিচে চলে আসলাম। স্ক্রোল করে নিচে চলে আসার পর এখান থেকে দেখেন দুইটি মাধ্যমে আপনি উইথড্র পাবেন, সেটা হচ্ছে একটা হচ্ছে ওমবেট ওয়ালেট এবং আরেকটি হচ্ছে কুলেক্স ওয়ালেট। তো এখান থেকে আপনারা ওমবেট ওয়ালেটে করবেন না, কারণ দেখা যায় যে আমি এর আগে অনেক শুনেছি যে ওমবেট ওয়ালেটটা জিমেল হ্যাক করার সম্ভাবনা রয়েছে। তো এখান থেকে আপনারা যদি ওমবেট ওয়ালেটে কাজ করেন তো তাহলে কী করবেন, আপনাদের যে নতুন কোনো জিমেল যেটা আপনার প্রয়োজন নেই সেটা দিয়ে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট করতে পারেন। তো আমি এখান থেকে কুলেক্স ওয়ালেটে অ্যাকাউন্ট করে আপনাদেরকে দেখাবো। তো এখানে কুলেক্স ওয়ালেটের অ্যাপটি ডাউনলোড করার জন্য এখানে গুগল প্লে আছে, গুগল প্লেতে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে গুগল প্লেতে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখান থেকে দেখেন প্লে স্টোর চলে আসছে। তো প্লে স্টোর থেকে আমি অ্যাপসটি ডাউনলোড করে নেব। তো এখান থেকে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর এখানে একটি ইনস্টল লেখা চলে আসবে, আপনারা এখান থেকে ইনস্টল করে দেবেন। দেখেন এখানে ইনস্টল লেখা চলে আসছে, এখান থেকে আমি অ্যাপসটি ইনস্টল করে দেবো। তো আমি অ্যাপসটিতে ক্লিক করে দিলাম, এখন ইনস্টল। তো ভিউয়ার্স ডাউনলোড হয়ে গেছে, এখান থেকে আপনারা কী করবেন ওপেনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি ওপেনে ক্লিক করে দিলাম। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর আমি আমার ওয়ালেটে ঢুকে গেলাম। ওয়ালেটে ঢুকে যাওয়ার পর এখানে একটি লোডিং এসে এখানে পারমিশন চাইলে এখানে নেক্সট করে দেবেন আপনারা। তো আমি এখান থেকে নেক্সট করে দিলাম, নেক্সট করে দেওয়ার পর এরকম অ্যালো চলে আসছে, আপনারা অ্যালো করে দেবেন। তো আমি এখান থেকে অ্যালো করে দিলাম, অ্যালো করে দেওয়ার পর এখান থেকে আপনারা নেক্সটে দুইবার ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করে দিলাম, দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করে দিলাম। তো তিনবার নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি লোডিং দিচ্ছে, লোডিং দেওয়ার পর এখান থেকে আপনারা পাসওয়ার্ড সেট করে দেবেন, যে কোনো 6 ডিজিটের পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা একটু স্ট্রং দিবেন। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসছে, এখান থেকে আপনারা কী করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তো দেখেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট একটি অপশন আছে, তো ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ফ্রি টেলোস অপশন চলে আসছে, এখান থেকে আপনারা ফ্রি টেলোসে ক্লিক করে দেবেন। তো এখানে আমি ফ্রি টেলোসে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে দেখেন অ্যাকাউন্ট নেম চলে আসছে, এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নেম দিবেন। এখানে দেখেন কী বলছে, মাস্ট বি 12 ক্যারেক্টারের হতে হবে, এ থেকে জেড পর্যন্ত এবং সাথে 1 থেকে 5 মধ্যে 1 থেকে 5 সংখ্যা দিতে বলছে। তো এখান থেকে আমি আমার 12 ডিজিটের একটি নাম দিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে আমি আমার নামটা দিয়ে দিয়েছি সুজন আহমেদ 5।
এখানে এখানে আমার নামটা দেওয়া হয়ে গেছে, এখানে কিন্তু সবুজ কালারের একটি টিক মার্ক চলে আসছে। তো এখান থেকে আপনারা কী করবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে আমি ক্লিক করে দিলাম। তো ক্রিয়েট অ্যাকাউন্টে যখন ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর এরকম একটি লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পর দেখেন এরকম একটি অপশন চলে আসছে, এখানে দেখেন লেখা আসছে ব্যাকআপ কে। এখান থেকে আপনারা ব্যাকআপ কেতে ক্লিক করে দেবেন। ব্যাকআপ কেতে যখন ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর দুইটি লিঙ্ক চলে আসবে। এখানে আপনারা কী করবেন, লিঙ্ক দুইটা কপি করে রাখবেন, যে লিঙ্কের মাধ্যমে আপনারা আবার এই আপনার এই ওয়ালেটটি ব্যাকআপ করতে পারবেন। নষ্ট হয়ে গেলে বা কোনো সমস্যা দেখা দিলে এখানে আপনারা রিকভারি করতে পারবেন। এখান থেকে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এই এই দুইটা লিঙ্ক দুইটা আমি কোনো এক জায়গায় সেভ করে রাখবো। তারপর একটা ব্যাক দেওয়ার পর এখানে ক্লোজে ক্লিক করে দিলাম। ক্লোজে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনার ওয়ালেট চলে আসছে। ওয়ালেট চলে আসার পর দেখেন এখানে আপনার আমার নাম এখানে, তারপর এখানে আমার ওয়ালেট চলে আসছে। এখানে ওয়ালেটে আমার ডলার শো করবে যখন আমি এখানে টাকাটা উইথড্র করব। তো ভিউয়ার্স, এখানে কুলএক্স যে ওয়ালেট অ্যাড্রেস আপনার, সেটি ওয়ালেট অ্যাড্রেসটি হচ্ছে এটা, যে শুধু নামে আমি যেটা দিলাম সেটা আপনারা যেটা দিবেন সেটা হচ্ছে এখানে কুলএক্সের কুলএক্সের ওয়ালেট অ্যাড্রেস। তো এখান থেকে আপনারা কী করবেন, যে অ্যাকাউন্টটি আছে ইনকামের সেই অ্যাকাউন্টে চলে যাবেন। তো আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম। তো এখানে আপনারা দিয়ে দেবেন টিলোস ওয়ালেট আইডি, দেখেন এখানে দেওয়া আছে টিলোস ওয়ালেট আইডি। তো এখান থেকে আপনারা কী করবেন, এখানে আপনারা সেই অ্যাড্রেসটি দিয়ে দেবেন। তো এখানে আমি আমার অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সুজন আহমেদ 5, এখানে আপনারা যদি কনফার্ম থাকে তো আপনারা এখান থেকে আবার দেখে নেবেন কনফার্ম হয়েছে কিনা। তো এখানে দেখেন আমার ছোটো হাতের এস দেওয়া আছে, আমি এখানে বড় হাতের এস দিয়েছি। তো এখানে আমি ছোটো হাতের এসটা দিয়ে দেবো, ছোটো হাতের এসটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আপনারা লিঙ্ক টিলোস আইডিতে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে লিঙ্ক টিলোস আইডিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর দেখেন এখানে কী চলে আসছে, যে কংগ্রাচুলেশন ওয়ালেট লিঙ্ক সাকসেসফুল। তো এখান থেকে আমার হয়ে গেছে, অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেছে। এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দেবো। তো এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে যখন ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের অ্যাড্রেসটি যোগ হয়ে গেছে। যোগ হওয়ার পর দেখেন এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে দেখেন সেভিং ব্যালেন্স। তো আমি বলেছিলাম যে আপনারা এখান থেকে ইন্টারেস্ট পাবেন মাসে। তো এখান থেকে আপনারা কারেন্ট ব্যালেন্স যেটি থাকবে সেটি আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন। তো এখানে প্রতি সপ্তাহে আপনি 5000 কয়েন উইথড্র করতে পারবেন, এবং সর্বনিম্ন উইথড্র হচ্ছে 1000। আপনি 1000-এর নিচে উইথড্র করতে পারবেন না, এবং সর্বোচ্চ হচ্ছে 5000। 5000-এর উপরে আপনি উইথড্র করতে পারবেন না। তো এখান থেকে আপনারা কী করবেন, উইথড্রতে ক্লিক করে দেবেন। তো আমার 15 কয়েন আছে, তো এখান থেকে আমার উইথড্র হবে না। তারপরে আমি আপনাদেরকে কিছু রুলস দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা উইথড্র ফর্মে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, এখানে আমার 15 কয়েন আছে, যার কারণে আমার এখান থেকে উইথড্র হচ্ছে না। তো যখন আপনাদের এখানে 1000 কয়েন হবে সর্বনিম্ন, তখন আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন। তো উইথড্র করার পর এখানে যখন আপনারা উইথড্র দিবেন, দেওয়ার পর এখানে আপনার উইথড্র অটোমেটিক হয়ে যাবে। তো তারপরে আপনাদের একটা জিমেইল আসবে। তো জিমেইল, এখান থেকে জিমেইল আসবে। তো আপনারা অ্যাকাউন্ট করার সময় যেভাবে আপনার জিমেইলটি ভেরিফাইড করেছিলেন, অ্যাকাউন্টটি ভেরিফাইড করেছিলেন, সেভাবে আপনারা জিমেইল থেকে ভেরিফাইড করে নেবেন। তো ভেরিফাইড করা হয়ে গেলে আপনাদের এখান থেকে কী করবে, সরাসরি কুলএক্সে আপনাদের এখানে উইথড্র দিয়ে দেবে। তো যখন আপনাদের উইথড্র দিয়ে দেবে, তখন আপনারা এই অ্যাকাউন্টের অ্যাকাউন্ট থেকে আপনি চাইলে বিকাশে, রকেটে, অথবা আপনি কয়েনবেস অ্যাকাউন্টের মাধ্যমে এখান থেকে টাকাটা উইথড্র করতে পারবেন।